আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বাড়ির সামনে নতুন রাস্তা হচ্ছে, একটু রাস্তাটা দেখতে বেরিয়েছি। এই পিচ রাস্তা হয় জানি, কিন্তু কোনোদিনও তো সামনে থেকে দেখা হয় না। পিচটা আজ একদম সামনে থেকে, একদম ছেলে একদম হাত লাগিয়ে পিচ ছাড়াবে কি করে? হাতটা কই দেখি, হাতটা ছাড়ছে নাকি? দেখি যে চিটে রয়ে যাচ্ছে আর আমার হাতে হয়ে গেছে, কি করে ছাড়াবি? তারপর বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গা ধুয়ে একদম সন্ধে রাজে নিয়েছি। ছেলে আজ স্যান্ডউইচ খাবে বলেছিল, সামনে একটা দোকান ছিল, বানালে হয় কিন্তু বানালে প্রচুর ঝামেলা, ওই জন্য কিনেই এনে দিয়েছি। ওই সব খেতেই খুব খুশি, কিন্তু রোজ রোজ তো এগুলো খাওয়া ভালো নয়। আজ আর রাত্রে কেউ রুটি খাবে না বলছে, ভাতই করতে হবে। দেখো বর্ষাকাল মানেই চারিদিকে তো জামা কাপড় ঝুলতেই থাকবে। যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে আলনায় রেখে দিচ্ছি। বাড়ির মধ্যে এইটুকুতেই, ওই বারান্দার মধ্যেই দড়ি টাঙিয়ে রেখেছি, ওইখানটাতেই কিছু কেমন শোকাতে দিই। এইখানে ওইখানে দিলে সে মাথায় ঠিকবে, বিরক্ত লাগবে কাজের সময়। এই বর্ষাকালে জামা কাপড় শুকানো তোলা যেন কি যেন বিরক্তের একটা কাজ। আর যেগুলো শুকিয়ে গেছে না তুলে ভাজ করে রাখলে সে আবার আর কোথায় দেবো? তারপরের দিন চাল আনতে এসে দেখেছি যে জামা কাপড়গুলো কিছু কেমন শুকিয়ে গেছে। যেখানে আমি বারান্দাতেই চালটা রাখি, চাল নিয়ে নিচ্ছি। চাল ধুয়েছি, আজকে বেশি কিছু রান্না করবো না, ওই আলু ভাতে ভাত দুধ আর দেখো দুধটা বসানোই আছে, এখনো গরম করা হয়নি, খাবার সময় গরম করে নেবো। এই ঠান্ডা ঠান্ডা আছে, দিতেও যাবে না, কিছু না বিকালে দিয়ে গেছে তো, আর গরম গরম ডিম ভাজা করবো। রান্নাঘরে যখন বাসন পড়ে রয়েছে, কাজ তো করতে পারলেই হচ্ছে, কাজের জন্য সেগুলো এক এক সময় মনে হয় একটু পরেই করবো। তারপরে ভাবি আবার নিজের কাজ নিজেকেই যখন করতে হবে তখন করে নিয়ে বসাই ভালো, কাজ থাকলে আবার বসেও শান্তি নেই। এই যে বাসন খাঁচাই তুলে দিচ্ছি, কারণ পরের বাড়ি যখন বাসন ধোবো থাকে আবার কোথায় রাখবো? সেই জন্য বাসনগুলো একটু জল ঝরিয়ে নিই, জলটা ঝরে গেলে খাঁচাই তুলে নিই। নিজের প্রচুর কাজ থাকে, কাজের তো শেষ থাকে না, সকাল সেই ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত। আবার বাড়িতে যদি এবার একা হয়, আর আমার বাড়িতে আমি তো একাই, ভাত বসিয়েছি, ভাত উনুনটা আগে জ্বেলে দিয়ে জলটা গরম করতে দিয়ে চাল আনতে গিয়েছিলাম, যেহেতু সব কাজ সেরে এসে চাল দিয়েছি। দেখো হাতে যাবে, আর গ্যাসটা দাম, উনুনে তারপর আমাদের প্রচুর জ্বালন থাকে, সেই জন্য এগুলো নষ্ট হয়ে যাবে কেন উনুনেই করে নিই। দেখো এগুলো রেডি চলে এসে আবার খাবে তো, দেখো ছেলের চোখে কেমন জয় বাংলা হয়েছে। সব নতুন রোগ আসছে জানি না, বাবা ওই আলু ভাতেটা মুখে দিচ্ছে, একটু ওবেলার তরকারি ছিল এটা, ছেলে খাবে না ওই জন্য ছেলেকে ডিম ভেজে দিয়েছি। ওকে বাসন আর ধুই না রেখে দিয়েছি, দেখো সব লাইট অফ করে দিচ্ছি। ছেলে মশারি খাটিয়ে ভেতরে ঢুকে পড়েছে একদম, ও আর জেগে থাকতে পারছে না। গুড নাইট।